ও থ্যাংক ইউ ব্রো, আবার কবে ফ্র্যাগ প্রোশুটারের ভিডিও আসবে? লাভ ইউ ফ্রম বরিশাল, লাভ ইউ ফ্রম মাই ম্যাশিং টু ব্রো। ওকে, তো তুমি আমাকে কমেন্টটা করছো, তো আজকে আমি তাই ফ্র্যাগ প্রোশুটার খেলবো। আমি এই কমেন্টটা পায়ে ফ্র্যাগ প্রোশুটার ডাউনলোড দিচ্ছে এবং এখন আমি একটা ম্যাচ খেলবো, তো চলো শুরু করে দিই, লেটস স্টার্ট। আর শুরু করার আগে একটু দেখে নেই, আমি ঢুকলাম মাত্র, আমি মূলত এই গেমটা আনইনস্টল করে রাখছিলাম, আবার ইনস্টল করলাম। আর তোমরা যদি আমার ফ্র্যাগ প্রোশুটার গেমের বাংলা ভিডিও আরও দেখতে চাও, চ্যানেলে যাও, চ্যানেলে যায় প্লেলিস্টে যাও, দেখবা ফ্র্যাগ প্রোশুটারের একটা প্লেলিস্ট আছে, ওই ভিডিওগুলো দেখতে পারো। এছাড়াও আমি মোটামুটি 90+ ক্যারেক্টার রিভিউ দিচ্ছি ফ্র্যাগ প্রোশুটারে। আমার কাছে মনে হয় যে 100 কার্ড, মনে করো আমি 90টা রিভিউ দিয়ে দিচ্ছি অলরেডি, আর আমার কাছে 100টা কার্ড আছে, তো বুঝতে পারতেছো। ওই ভিডিওগুলো দেখেও তোমরা এনজয় করতে পারো। ইদানিং আমি একটু ফ্র্যাগ প্রোশুটারের ভিডিও কম দিতেছি, তার কারণ হইতেছে এখন বর্তমানে আমার অনেক এক্সাম চলতেছে, যে কারণে আমি সময় পাইতেছি না গেম খেলার সেরকম। তো আজকে আমি একটা গেম প্লে করবো তোমার জন্য, তো দেখা যাক কী হয়। আর অনেকদিন পরে ঢুকছি, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবো, তুমি যদি ফ্র্যাগ প্রোশুটার গেমটা আনইনস্টল করে ইনস্টল করো এবং খেলো, দেখবা এক লেভেলের সৈন্য পরে অনেক সময়, দেখা যাক আমার সাথে এরকম হইতে পারে। ওকে, আর ক্যারেক্টারগুলো পেন্ডিংয়ে থাকে, আর পেন্ডিং থাকলে মনে করো তোমার রোবট দেখাবে, এই দেখছো আমার এটা হইতে পারে, এই দেখো রোবট দেখাইতেছে। এটা চিন্তা করার কিছু নাই, তোমরা যখন ফ্র্যাগ প্রোশুটার গেমটা আনইনস্টল করে আবার ইনস্টল করবা, তোমাদের সাথে এরকম হইতে পারে না, হবেই, আবার দেখবা কিছুক্ষণ পরে পেন্ডিং শেষ হয়ে যায়। জাস্ট কয়েক মিনিটের ব্যাপার, তোমার ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করতেছে। তো দেখতেই পারতেছো আমার পোকা হান্টার 12 লেভেলের, আর পোকা হান্টার নামটা শুনলে মনে হয় ছেলে ছেলে, কিন্তু এটা আসলে মেয়ে। তো আমি 2টা গুলি করলে মরে যেতেছে মাত্র 1 লেভেলের অপোনেন্ট আমার। আর যদি আমি আমার আলটিমেট ইউজ করি আর আমার আলটিমেট লাগে কারো উপরে, সেইখানে মরে যায়, স্পট ডেথ যাকে বলে। তো দেখতেই পারতেছ আমি কোনো অ্যাটাক করার অর্ডার দিচ্ছি না, এখন আমি ডিফেন্স করার অর্ডার দিব, কারণ সব সৈন্য মারা যা ফেলতেছে, আমি কি বলবো। আমি চাইতেছি সবাই ডিফেন্সে থাকা, আমি খালি খেলি, এরকম খেলার মজা আলাদা। মনে করো তুমি তোমার অপোনেন্টের ক্যারেক্টারগুলোকে মায়েরে জিতে যেতে পারো, তোমার অপোনেন্টের বাঙ্কার ভাঙার কোনো প্রয়োজনই নাই। আমাকে মারতে পারছে, আমার লাইফই কমাইতে পারতেছে না, কিছু বলবো। আর যখন তুমি ওভার পাওয়ার থাকবা, যেমনটা এখন হইতেছে, তোমার ক্যারেক্টার 12 লেভেল আর তোমার অপোনেন্টের ক্যারেক্টার 1 লেভেল, তখন যে কেমন লাগে, মনে হয় আমি সব, আমি নেতা, আমি কিং, আমি রাজা, এরকম একটা ফিলিংস আসে। তো দেখতে পারতেছ আর 2 মিনিট 10 সেকেন্ডের উপরে আছে, কিন্তু আমার অপোনেন্টের আর মাত্র 375 লাইফ আছে, আর আমি আমার অপোনেন্টের 1টা ক্যারেক্টারকে কিল করলে ওইখান থেকে লাইফ কমতেছে কত, দ্বারা আমি লক্ষ্য করি আরেকবার, মর এই, ওকে ধরো এইটাকে মারি, লক্ষ্য করবা কত কমে, মর ইয়েস, তো 79 করে কমতেছে। তো এই ম্যাচটা আমরা জিতে গেছি। ওকে, তো চলো এখন আমরা একটা বক্স খুলি, এবং বক্সটা খোলার পর ভিডিওকে এন্ড করে দেবো। আর আশা করি আজকের ভিডিওটা তোমরা এনজয় করছো, তো আমি আরও কিছু ভিডিও আনবো, তোমরা চাইলে আমার প্লেলিস্টে যায় দেখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সেফ থাকো, সুস্থ থাকো, বাই। ওকে, ভালো ভালো জিনিসই পাইছি এই বক্স থেকে, ডাঙ্কান পাইছি, ওয়াও, কোয়ার্টার পিকেও পাইছি, কোয়াটার পিকে আমি একটু কম ইউজ করতে পারি, হোয়াট এভার। ওকে, তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সেফ থাকো, সুস্থ থাকো, বাই। আর যদি আরও চাও ফ্র্যাগ প্রোশুটারের ভিডিও, কমেন্টে জানাও, আমি আনবো, তো টাটা।